Hello student, class 8 subject conversation, date 11th June 2020. Chapter number 9, name my dress. কেছে এখানে আমরা কখন কি ধরনের ড্রেস পরি সেটা সম্পর্কে তোমাদের কিছু কোশ্চেন অ্যানসার করতে হবে. কোশ্চেন নাম্বার 1, What do you wear in summer? এখানে কি বলছে সামার মানে কি গ্রীষ্মকাল মানে গরম, গরমের সময় তুমি কি রকম ড্রেস পরো, কি ধরনের ড্রেস পরো. অ্যানসার, আই ওয়্যার কটন ক্লথস ইন সামার. আমি গরমের সময় কি করি, সুতির জামা কাপড় পরি, কটন মানে সুতি. কোশ্চেন নাম্বার 2, What do you wear in winter? Winter মানে শীতকাল. বলছি তুমি শীতের সময় কি ধরনের জামা কাপড় পরো. অ্যান্সার, আই ওয়্যার উলেন ক্লথস ইন উইন্টার. আমি শীতের সময় কি করি, উলেন মানে পশমের জামা কাপড় পরি, যেগুলো কি হয় গরম হয়, আমাদের শরীর গরম থাকে শীতের সময়. তো কি বলেছে, আই ওয়্যার উলেন ক্লথস ইন উইন্টার. আমি উইন্টার মানে শীতের সময় উলে মানে পশমের জামা কাপড় পরি. কোশ্চেন নাম্বার 3, হোয়ার ইজ ইউর হ্যাট. হ্যাট মানে কি টুপি, তোমার টুপি কোথায়. ইট ইজ অন মাই হেড. এটা কোথায় আছে, আমার মাথার উপরে আছে. টুপি আমরা কোথায় পরি, মাথাতেই তো পরি. বলছে ইট ইজ অন মাই হেড. কোশ্চেন নাম্বার 4, হোয়ার ইজ ইউর নেক টাই. তোমার গলা বন্ধ মানে আমরা টাই কোথায় পরি, গলায় পরি. বলছে তোমার টাই কোথায়, আমরা কোথায় পরি টাই. ইট ইজ অ্যারাউন্ড মাই নেক. এটা আমার কি আছে, গলার চারপাশ দিয়ে ঘুরিয়ে বাঁধা আছে. তো এটা তোমাদের নিউ চ্যাপ্টার, সেই জন্য আমি তোমাদেরকে কি করব, অল্প কোশ্চেন পড়াবো, 1 থেকে 4 নাম্বার অব্দি আজকে পড়াবো. বাকিটা আবার নেক্সট ক্লাসে 5 থেকে 8 অব্দি পড়াবো. এটা হচ্ছে তোমাদের আজকে ডেট হচ্ছে 1, 2, 3, 4 এই 4টি কোশ্চেন তোমাদেরকে আজ আমি পড়াবো. এগেইন, হোয়াট ডু ইউ ওয়্যার ইন সামার. তুমি গ্রীষ্মকালে বা গরমের সময় কিরকম কি ধরনের ড্রেস পরো. আই ওয়্যার কটন ক্লথস ইন সামার. আমি গ্রীষ্মকালে বা গরমের সময় কটন মানে সুতি জামা কাপড় পরি. হোয়ার ডু ইউ ওয়্যার ইন উইন্টার. তুমি উইন্টারের সময় কি করো, উইন্টার মানে শীতকাল. শীতের সময় তুমি কি করো, শীতের সময় আমরা একটু ভারী মোটা পোশাক পরি, যেটা পরলে কি হয় না আমাদের ঠান্ডা লাগে না. আই ওয়্যার উলেন ক্লথস ইন উইন্টার. আমি উইন্টারে শীতের সময় পশমের জামা কাপড় পরি. হোয়ার ইজ ইউর হ্যাট. তোমার টুপি কোথায়. ইট ইজ অন মাই হেড. এটা আমার মাথার উপরেই আছে. আমি টুপি কোথায় পরি, মাথাতেই তো পরি. ইট ইজ অন মাই হেড. এটা আমার মাথার উপরে. হোয়ার ইজ ইউর নেক টাই. তোমার টাই কোথায় আছে. ইট ইজ অ্যারাউন্ড মাই নেক. এটা আমার গলায় পরা আছে. তো এই 4টে কোশ্চেন আমি এখন তোমাদের বাংলা মানে বলে দিচ্ছি, কিন্তু যখন তোমাদের এক্সামের সময় আমি ধরবো তখন কিন্তু এই কোশ্চেনগুলোর বাংলা মানে আমি বলবো না, শুধু কোশ্চেনটা বলবো. তখন তোমাদের কি করতে হবে, অ্যান্সারটা বলতে হবে. সেই জন্য বাড়িতে খুব ভালো করে আমি বাংলা মানে বলে দিলাম, এটা তোমরা মনে রেখে বাড়িতে এই কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্ত করবে. আমি এই জন্য তোমাদের অল্প অল্প করে পড়াচ্ছি, যাতে তোমরা ভালো করে মুখস্ত করতে পারো.